হাই, আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো অ্যানাটমির থোরাক্স গার্ডের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিকস, প্লুরা। তো প্লুরা থেকে আসলে কোশ্চেন যেভাবে ধরা হয় আর কি, তো প্লুরা থেকে ডিরেক্টলি প্লুরার কোশ্চেনটা ধরা হয় না, বাট প্লুরাতে কোশ্চেনটা হয় আসলে আপনার লাং থেকে। অর্থাৎ সফট পার্ট পরীক্ষা দিতে যখন যাবেন, লাং যখন আপনাকে তুলতে বলবে, এক্সটার্নাল বা ইন্টারনাল যেই তুলতে বলুক, আপনি যখন লাং তুলবেন, লাংয়ের সাথে সাথে আপনাকে অ্যাসোসিয়েটেড কিছু কোশ্চেন করা হবে, সেটা হলো প্লুরা থেকে। এছাড়া প্লুরা থেকে রিটেনেও মোটামুটি কিছু কোশ্চেন আসে, বাট খুব বেশি কমন না, কিন্তু এটা আপনার ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি লাং থেকে সব পারার পরেও যদি প্লুরা থেকে কিছু কোশ্চেন, বেসিক জিনিসগুলো যদি না পারেন, সেক্ষেত্রে স্যার ম্যাম অনেক মাইন্ড করে। তো আপনার ভাইবা ভালো করার জন্য প্লুরা ভালো করে পড়ার কোনো বিকল্প নাই। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো প্লুরা সম্পর্কে যতটুকু আমাদের দরকার, অ্যান্ড এখান থেকে কী কী টাইপের কোশ্চেন ভাইবাতে আসে সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা একটু জেনে নিই যে প্লুরা জিনিসটা আসলে কী। আমরা সবাই জানি আমাদের বডিতে দুইটা লাং থাকে, রাইট লাং অ্যান্ড লেফট লাং। এখন আমরা জানি যে দুই সাইডে দুইটা লাং থাকে, এটা রাইট লাং, এটা লেফট লাং। এখন আমরা লাং সম্পর্কে সবাই অনেক বেশি জানি, কারণ নর্মালি এটা আমাদের মাস্ট বি একটা নিডেড একটা ভিসেরা ফর থোরাক্স কার্ড। তো থোরাক্স কার্ড পড়ার সময় আমরা সবাই এটা সম্পর্কে অনেক বেশি ডিটেলস আমরা পড়েই ফেলি, কিন্তু অনেকেই আছে যারা আমরা প্লুরাটাকে ইগনোর করি বা প্লুরা সম্পর্কে ডিটেলস না জানার কারণে আমাদের যখন লাং তুলতে বলা হয় এবং প্লুরা সম্পর্কে অ্যাসোসিয়েটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করে ভাইবাতে, তখন দেখা যায় যে আমরা অনেকেই ভেবাচিকা খেয়ে যাই, অনেকেই দেখা যায় বলতে পারি না। তো বিষয়টা খুবই প্যাথেটিক যে আপনি ভালো একটা ভাইবা দিলেন, কিন্তু প্লুরা থেকে কয়েকটা সহজ প্রশ্ন না পারার কারণে স্যার ম্যামদের থেকে মানে বাজে কথা শুনলেন বা কম মার্কস পেলেন। এটা কিন্তু আসলে আমাদের বা আপনাদের স্টুডেন্ট অবস্থায় এটা আমরা ডিজার্ভ করি না। তো টপিক্সটা খুবই একটা ছোট্ট একটা টপিক্স, বাট খুবই ভাইটাল একটা টপিক্স, এই জন্য আমাদেরকে প্লুরা সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। এখন নর্মালি প্লুরা জিনিসটা হলো এই যে আমরা দুই সাইডে দুইটা লাং দেখতেছি, এই লাংয়ের যে কাভারিং, এই কাভারিংটাই হলো প্লুরা। অর্থাৎ ফোনের যেমন কাভারিং থাকে যেটাকে আমরা বলি ক্যাসিং, তো ঠিক লাংয়েরও একটা কাভারিং থাকে। অর্থাৎ লাংয়ের চারপাশ দিয়ে একটা মেমব্রেনাস জিনিস থাকে যেটাকে এই পুরো লাংটাকে কাভার করে রাখে এক্সটার্নাল বিভিন্ন ধরনের প্রবলেম থেকে বা এক্সটার্নাল যে একটা সাপোর্ট হিসেবে, প্রোটেকশন লেয়ার হিসেবে এই প্লুরাটা আমাদের লাংটাকে কভার করে থাকে। এছাড়া প্লুরার আরও অনেক কাজ আছে। তো এখন আমাদের জানতে হবে যে প্লুরা আসলে কয় ধরনের। প্লুরা আসলে এক ধরনেরই না, কারণ প্লুরার মধ্যে আবার কিছু সাব ডিভিশন আছে। তো এখন এই যে একটা লাং বা ভিসেরা, আমরা এটা ভিসেরাই বলবো কারণ আমরা এটা ডেড বডির লাং নিয়ে আসলে আমাদের মেইন কাজ। তো এখন একটা লাংয়ের গায়ের সাথে যেই লেয়ারটা লেগে থাকে, এটা একদম এই ভিসেরার গায়ের সাথে লেগে থাকে। তো ভিসেরার গায়ের সাথে যে লেয়ারটা লেগে থাকে সেটাকে আমরা বলি ভিসেরাল লেয়ার, সেটাকে আমরা বলি ভিসেরাল প্লুরা। তো এই ভিসেরাল প্লুরাটা একদম লাংয়ের গায়ের সাথে লেগে থাকে, অর্থাৎ লাংয়ের পরে যে লেয়ারটা সেটা হলো ভিসেরাল প্লুরা। আর একটা প্লুরা থাকে সেটা হলো বাইরে, অর্থাৎ এই ভিসেরাল প্লুরার বাইরে, ভিসেরাল প্লুরার বাইরে আর একটা লেয়ার থাকে, সেটাকে আমরা বলি প্যারাইটাল প্লুরা। তো আমরা প্লুরার দুইটা ক্লাসিফিকেশন পেয়ে গেলাম মেইন মেইন, যে একটা ভিসেরাল প্লুরা, একটা হলো প্যারাইটাল প্লুরা। তো ভিসেরাল প্লুরাটা লেগে আছে একদম লাংয়ের গায়ের সাথে, এবং ভিসেরাল প্লুরার পরে যে আর একটা লেয়ার থাকে সেটা হলো প্যারাইটাল প্লুরা। এখন কথা হলো ভিসেরাল প্লুরা একটাই, এর কোনো আর সাবডিভিশন নাই, আলাদা কোনো সাবডিভিশন নাই। বাট ইন কেস অফ প্যারাইটাল প্লুরা ইট হ্যাজ ফোর সাব ডিভিশন, অর্থাৎ প্যারাইটাল প্লুরার আরও কিছু ক্লাসিফিকেশান আছে যেটা আমাদের জানতে হবে। এখন আমরা সবাই জানি যে আমাদের ফার্স্ট রিবটা এখানে এসে স্টারনামের সাথে যুক্ত হয়, মাঝখানে থাকে মিডিস্টাইনাম, নিচের দিকে থাকে ডোম শেপড ডায়াফ্রাম, ডায়াফ্রাম আর চারদিকে থাকে থোরাসিক কেস। তো যাই হোক, মাঝখানের দিকে এটা আমরা বলতেছি স্টারনাম, আর স্টারনামের পেছনের দিকে থাকে মিডিস্টাইনাম, একটা স্পেস। তো উপরে এটা আমরা বলতেছি ফার্স্ট রিবস, এটা হলো ফার্স্ট রিব।
এখন ফার্স্ট রিবের ওপরের দিকেও লাঙের কিছু একটা অংশ উপরের দিকে আর একটু উপরের দিকে থাকে, এটা থোরাক্সের উপরের দিক থেকে। অর্থাৎ এই যে আমি এখানে ক্লাভিকলটা হাত দিলে পাবো, এই ক্লাভিকলের উপরের দিকেও লাঙের আরও কিছু একটা অংশ উপরের দিকে থাকে, সেটাকে আমরা বলি অ্যাপেক্স। অর্থাৎ এই অংশটাকে বলি অ্যাপেক্স অফ দ্য লাং, অ্যাপেক্স অফ লাং, যেটা ফার্স্ট রিবের ওপরের দিকে থাকে। তো এখানে পুলুরার যে কাভারিংটা থাকে, অর্থাৎ প্যারাইটাল পুলুরারও কিছু কাভারিং থাকে যেটা ফার্স্ট রিবটাকে ক্রস করে উপরের দিকে যে অ্যাপেক্স অফ দ্য লাং থাকে সেটাকে কভার করে থাকে। এই কাভারিংটাকে বলা হয় সার্ভাইকাল পুলুরা। তো সার্ভাইকাল পুলুরাটা থাকে ফার্স্ট রিবের ওপরে যে অ্যাপেক্স অফ দ্য লাং, এই অ্যাপেক্স অফ দ্য লাংটাকে কভার করে থাকে সার্ভাইকাল পুলুরা। এখন আসি নিচের দিকে, নিচের দিকে আমরা বলছি ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের ওইখানে যে সারফেসটা থাকে, অর্থাৎ ডায়াফ্রামের ওপরে লাংয়ের যে কাভারিংটা থাকে, প্যারাইটাল পুলুরার আর একটা ডিভিশন সেটা হলো ডায়াফ্রাগমেটিক পুলুরা। এটাকে আমরা নাম দিয়েছি ডায়াফ্রাগমেটিক পুলুরা। এখন বলছিলাম মিডিল সাইডের দিকে থাকে মিডিল স্টাইনাম বা মিডিল স্টাইনাম। এই মিডিল স্টাইনামের এখানে যে পুলুরাটা থাকে সেটাকে বলা হয় মিডিয়া স্টাইনাল পুলুরা। মানে মিডিল স্টাইনাল পুলুরা, নিচের দিকে থাকে ডায়াফ্রাগমেটিক পুলুরা, ফার্স্ট রিবের উপরের দিকে থাকে সার্ভাইকাল পুলুরা, আর একটা পুলুরা থাকে সেটা হলো এই চারপাশে, অর্থাৎ এই থোরাসিক কেজের এই সাইডে যে পুলুরাটা থাকে সেটাকে বলা হয় কোস্টাল পুলুরা। তো আমরা পুলুরার ক্লাসিফিকেশান পেয়ে গেলাম। তো পুলুরার মেইন ক্লাসিফিকেশান দুইটা, ভিসেরাল পুলুরা, প্যারাইটাল পুলুরা। প্যারাইটাল পুলুরার আবার চারটা ভাগ, সার্ভাইকাল পুলুরা, কোস্টাল পুলুরা, মেডিস্টাইনাল পুলুরা, ডায়াফ্রাগমেটিক পুলুরা। এ হলো আমাদের মেইন চারটা ক্লাসিফিকেশান। এখন আমাদের পুলুরা থেকে জানতে হবে পুলুরার আর্টারি সাপ্লাই, পুলুরার ভেনাস ড্রেনেজ, পুলুরার নার্ভ সাপ্লাই অ্যান্ড এটার ডেভেলপমেন্ট। কারণ এই কোশ্চেনটায় আপনাকে এই পুলুরার ক্লাসিফিকেশান বলার পরে, মানে নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করে সেটা হলো আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই অ্যান্ড এটার ডেভেলপমেন্ট। এখন আমাদের মেইন যে ক্লাসিফিকেশানটা আমরা পেয়েছি, অর্থাৎ ভিসেরাল পুলুরা অ্যান্ড প্যারাইটাল পুলুরা, এটা দিয়ে আসলে আমাদের মেন জিনিসটা লাগবে। অর্থাৎ আমরা পেলাম ভিসেরাল পুলুরা অ্যান্ড প্যারাইটাল পুলুরা। তো ভিসেরাল পুলুরার ব্লাড সাপ্লাইটা আসলে ব্রঙ্কিয়াল আর্টারি থেকে, যেটা লাংয়ের ক্ষেত্রেও এখান থেকে আসে। অর্থাৎ ব্রঙ্কিয়াল আর্টারি থেকে সাপ্লাই পেয়ে থাকে ভিসেরাল পুলুরা। এবার আছে প্যারাইটাল পুলুরা। প্যারাইটাল পুলুরাতে তিনটা আর্টারি থেকে সাপ্লাই দিয়ে থাকে, একটা আছে ইন্টারকোস্টাল আর্টারি, তারপর আছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, আর একটা আছে মাস্কুলো ফ্রেনিক আর্টারি। ইন্টারকোস্টাল আর্টারিটা কোস্টাল পুলুরার দিকে সাপ্লাই দেবে ওই রিজিয়নটাতে, মাস্কুলো ফ্রেনিকটা ডায়াফ্রাগমেটিক পুলুরার ওইদিকে সাপ্লাই দিবে, আর ইন্টারকোস্টাল আর্টারিটা সামনের যে পার্টটা থাকে অ্যান্ড মিডিস্টেনাল পার্টটা থাকে সেই এরিয়াটাতে সাপ্লাই দিবে ইন্টারনাল থোরাসিক আর্টারি। সো আমরা ব্লাড সাপ্লাই পেয়ে গেলাম যে ভিসেরাল পুলুরাতে দিছে ব্রঙ্কিয়াল আর্টারি, প্যারাটাল পুলুরাতে এই তিনটা আর্টারি সাপ্লাই। এখন আমরা যেটা জানবো সেটা হলো ভেনাস ড্রেনেস। ভেনাস ড্রেনেসের ক্ষেত্রে সেম নাম, ব্রঙ্কিয়াল আর্টারি দিয়েছিল ভিসেরাল ক্ষেত্রে আর্টারি সাপ্লাই, এখানে হবে ব্রঙ্কিয়াল ভেইন, ব্রঙ্কিয়াল ভেইন। তো ভিসেরাল পুলুরার ভেনাস ড্রেনেসটা হয়ে গেল। এখন আমাদের লাগবে প্যারাইটাল পুলুরার কিছু ভেনাস ড্রেনেসের নাম। তো প্যারাইটাল পুলুরা কোথায় ভেনাস ড্রেনেস করে, একটা হলো অ্যাজাইগাস ভেইন, এটাই হলো মেইন অ্যাজাইগাস ভেইন, আর একটা দিবে হলো ইন্টারনাল থোরাসিক ভেইন, আর একটা দিবে ইন্টারনাল থোরাসিক ভেইন। তো এই দুইটা ভেইন আর কি প্যারাইটাল পুলুরা এখানে দিয়ে থাকে, অ্যাজাইগাস ভেইন এবং ইন্টারনাল থোরাসিক ভেইন। এবার আসি আমাদের নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ভিসেরাল পুলুরা এবং প্যারাইটাল পুলুরা দুইটার ক্ষেত্রে দুই ধরনের নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। ভিসেরাল পুলুরার ক্ষেত্রে অলওয়েজ দিয়ে থাকবে অটোনোমিক নার্ভ সাপ্লাই, যার কারণে এখানে কোনো পেইন সেন্সেশান থাকবে না, অর্থাৎ নো পেইন সেন্সেশান। বাট প্যারাইটাল পুলুরাতে দিয়ে থাকবে সোমাটিক নার্ভ সাপ্লাই, এখানে সোমাটিক নার্ভ সাপ্লাই দেওয়ার কারণে এখানে পেইন সেন্সেশান আছে, অর্থাৎ এখানে ব্যথা লাগবে।
প্যারাইটাল প্লুরাতে কোনো ইনফেকশন হইলে কোনো আঘাত লাগলে এখানে পেইন সেন্সেশন হবে বিকজ অফ সোমাটিক নার্ভ সাপ্লাই। আর ভিসেরাল প্লুরাতে অটোনোমিক নার্ভ সাপ্লাই থাকার কারণে এখানে কোনো পেইন সেন্সেশন হবে না। তো এখন কথা হলো ভিসেরাল প্লুরাতে কোন নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। এখানে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে। প্যারাসিম্প্যাথেটিকটা দেয় ভেগাস নার্ভ, আর সিম্প্যাথেটিক দিয়ে থাকে T2-T5 থোরাসিক নার্ভ দিয়ে থাকে। সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই অফ দ্য ভিসেরাল পুলুরা, তার মানে ভিসেরাল পুলুরাতে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দুই ধরনের নার্ভ সাপ্লাই দিয়ে থাকবে। সিম্প্যাথেটিক দিয়ে দিবে আসবে, সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসবে থোরাসিক টু থেকে, থোরাসিক ফাইভ থোরাসিক ইন্টারকোস্টাল নার্ভ থেকে, আর প্যারাসিম্প্যাথেটিকটা আসবে ভেগাস নার্ভ থেকে। এখন আসি প্যারাইটাল পুলুরা থেকে বা প্যারাইটাল পুলুরাতে কোন কোন নার্ভ সাপ্লাই দিবে। একটা হলো ফ্রেনিক নার্ভ, আর একটা হলো ইন্টারকোস্টাল নার্ভ। এই দুইটা নার্ভ সাপ্লাই দিবে প্যারাইটাল পুলুরাতে। তার মানে প্যারাইটাল পুলুরাতে আমরা নার্ভ সাপ্লাই দুইটা পেলাম, একটা ফ্রেনিক নার্ভ, একটা ইন্টারকোস্টাল নার্ভ। তো এই হলো আমাদের পুলুরার নার্ভ সাপ্লাই। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, এদের ডেভেলপমেন্ট, অর্থাৎ পুলুরা কোথা থেকে ডেভেলপড করে। আমাদের ডেভেলপমেন্টে আসলে আমরা দেখতে পারবো প্যারাইটাল পুলুরা এবং ভিসেরাল পুলুরা দুইটাই মেসোডার্ম থেকে আসে, বাট দুইটা দুই লেয়ার থেকে। এখন যখন আমরা প্যারাইটাল পুলুরার ডেভেলপমেন্ট দেখবো, এটা আসবে সোমাটোপ্লিউরিক লেয়ার, অর্থাৎ সোমাটোপ্লিউরিক লেয়ার অফ মেসোডার্ম। আর যখন আমরা ভিসেরাল পুলুরার ডেভেলপমেন্ট দেখবো, এটা আসে স্ফ্যালাঙ্কোপ্লিউরিক লেয়ার অফ মেসোডার্ম। এই হলো আমাদের দুইটা প্লুরার আলাদা আলাদা দুইটা ডেভেলপমেন্ট। এই ছিল আমাদের মোটামুটি প্লুরা থেকে মেইন টাইপের কোশ্চেন বা বেসিক কোশ্চেনগুলো। আরও কিছু কোশ্চেন আসে যেটা আপনাদের, যদি আপনারা বেসিক কোশ্চেনগুলো পান, ভালো মার্কস যদি স্যার দিতে চায় তখন আপনাদের কিছু কোশ্চেন করে, সেটা হলো যে আপনাদের যে কিছু রিসার্চ থাকে, তো যখন ছবিটা এভাবে আঁকবেন তো দেখবেন যে নিচের দিকে একটু লাঙের নিচের দিকে একটু রিসার্চ থাকে। তো আমি বললাম এইখানে থাকে কোস্টাল পুলুরা, এখানে থাকে ডায়াফ্র্যাগমেটিক পুলুরা। তো ডায়াফ্র্যাগমেটিক পুলুরাটা নিচের দিকে যায়, কোস্টাল পুলুরাটাও নিচের দিকে আসে, তো এখানে একটা রিসার্চ ফর্মেশন করে, কোস্টো ডায়াফ্র্যাগমেটিক রিসেস। তো এখানে যখন এই রিসেসটা ফর্মেশন করে, এখানে একটু স্পেস থাকে। এখন স্পেস থাকার কারণে, আর মনে করেন কোনো কারণে লাঙে ফ্লুইড জমে অথবা কোনো পাথ জমে বা কোনো ফরেন পার্টিকেলস ঢোকার কারণে যদি কোনো ইনফেকশন হয়, তো গ্র্যাভিটির কারণে জিনিসটা আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে এসে জমা হয়। তো এখানে এসে অ্যাকুমুলেশন হয়। এই অ্যাকুমুলেশন হওয়ার কারণে এখানে বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসের অ্যাকুমুলেশন হয়। তো এটা হলো এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে এখানে কোনো একটা জিনিস জমছে, তো এটাকে যখন আপনি বের করতে চাইবেন তখন সেখানে কীভাবে করবেন। আমরা ইন্টারকোস্টাল স্পেস পরে আসছি, দুইটা রিপসের মাঝখানে যে স্পেসটা থাকে এই স্পেসটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। তো এই ইন্টারকোস্টাল স্পেস দিয়ে আসলে একটা নিডেল ঢুকিয়ে, একটা সিরিঞ্জের একটা নিডেল ঢুকিয়ে সেখান থেকে এখানে যে পাস বা যে ফ্লুইডটা জমে এটা আসলে বের করা হয়। এখন কী জমলে আসলে আমরা কী বলি, এটা কয়েকটা মেডিকেলিও টার্ম আছে। তো ডায়াফ্র্যাগমেটিক রিসেসে কয়েকটা জিনিস যদি এখানে অ্যাকুমুলেশন হয় তখন আমরা সেটাকে কয়েকটা মেডিকেলিও টার্ম ইউজ করি। তো সাপোজ এখানে যদি কোনো কারণে ওয়াটার জমা হয়, যদি পানি জমে এখানে, তখন সেটাকে আমরা বলি হাইড্রোথোরাক্স। হাইড্রো মানে পানি, হাইড্রোর সাথে থোরাক্স, এখানে পানি জমার কারণে এটাকে টার্মটা বলা হয় হাইড্রোথোরাক্স। এখন কোনো কারণে যদি এখানে এয়ার জমা হয়, এয়ার জমার কারণে তখন সেটাকে আমরা বলি নিউমোথোরাক্স। নিউমো ওয়ার্ডটা বাতাসের সাথে রিলেটেড বা এয়ারের সাথে রিলেটেড, তো এর জন্য এটার নাম বলা হয় নিউমোথোরাক্স। এখন যদি কোনো কারণে এখানে ইনফেকশন হওয়ার পর পুঁজ জমে, যেটাকে আমরা ইংলিশে বলি পাস, এখন পাস জমলে সেটাকে আমরা বলি পায়োথোরাক্স, অর্থাৎ এখানে কোনো পাস অ্যাকুমুলেশন হলে সেটাকে আমরা বলি পায়োথোরাক্স। এখন কোনো কারণে যদি মনে করেন আপনার লাঙে ইঞ্জুরি হয়েছে বা ব্লিডিং হইতেছে, ব্লিডিং হওয়ার পর ব্লাড, এক্সেসিভ ব্লাডটা যে এখানে জমা হইতেছে, তো এক্সেসিভ ব্লাড যখন জমা হয় তখন সেটাকে বলা হয় হিমোথোরাক্স। এই হিমো শব্দটা আসে ব্লাড থেকে, তো ব্লাড এখানে জমা হলে সেটাকে আমরা বলি হিমোথোরাক্স। এইগুলো হলো আপনার কিছু মেডিকেলিও টার্ম, পুলুরা থেকে স্যাররা কোশ্চেন করে থাকে। যখন আপনি নর্মাল বেসিক কোশ্চেনগুলো পেরে যাবেন তখন স্যাররা আপনাকে আরও একটু যাচাই করার জন্য এই টাইপের কোশ্চেন করতে পারে। সো এই টাইপের কোশ্চেনগুলো আপনি পারলে তখন আপনার আরও বেশি ভালো মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে, বা স্যার ম্যাম যদি চায় আপনাকে অনার্স মার্ক দিতে বা ভালো মার্কস দিতে তখন আপনাকে এই টাইপের কোশ্চেনগুলো করবে। ফার্স্টের দিকে এই টাইপের কোশ্চেন করবে না, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, খুব সহজ একটা বিষয়, একটু দেখে রাখবেন, পারলে পরে অনেক ভালো একটা মার্কস পাবেন। তো পুলুরা থেকে আজকে আমাদের টপিক্স এই পর্যন্তই ছিল। কোন রিলেটেড ভিডিও চান বা পুলুরা থেকে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন।
थैंक यू।